এয়ারব্যাগ যান বাঁচানোর বদলে যান নিতেও পারে, যদি আপনি এই ভুলগুলো করেন। তো প্রথম ভুল, আমরা গাড়ির ড্যাশবোর্ডে জলের বোতল, মোবাইল আর এরকম পা তুলে বসে যাই। এরকম সিচুয়েশনে যখনই এমার্জেন্সি এয়ারব্যাগ খুলবে তখনই অবস্থা কিছুটা এইরকম হবে, আর ওখানে জলের বোতল বা মোবাইল হলে বুঝতেই পারছেন কি হতো। দ্বিতীয় কারণ হচ্ছে সিট বেল্ট না লাগানা, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল, কারণ এয়ারব্যাগ 320 স্পিডে খুলে, আর সিট বেল্ট যদি না থাকে তাহলে এয়ারব্যাগ খোলার সময় আপনার মুখে লাগবে, যার কারণে মানুষ মারাও যেতে পারে। আর যদি সিট বেল্ট লাগানো থাকে তাহলে এয়ারব্যাগ পুরোপুরি খোলার পরেই আপনাকে টাচ করবে, আর তখন আপনার কিচ্ছু ক্ষতি হবে না, কারণ এয়ারব্যাগ পুরোপুরি খোলার পরে এর পেছন দিক দিয়ে হাওয়া বেরিয়ে যায়, যার কারণে এয়ারব্যাগ সফট হয়ে যায়। কিন্তু আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, নাহলে এরকম ভিডিও মিস করে যাবেন।